মাগুরার নবগঙ্গা গড়াই এবং মধুমতি নদীর একাধিক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙ্গরের হুমকিতে পড়েছে নদী তীরের বসতবাড়ি, রাস্তাঘাট ও শত কোটি টাকার নতুন সেতু। মাগুরা প্রতিনিধি আবু বাশার আখুন্দের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাগুরা শহরের পাশ দিয়ে বয়ে গেছে নবগঙ্গা ও কুমার নদী। এই দুই নদীকে যুক্ত করেছে 2 কিলোমিটার দীর্ঘ পার্নান্দুয়ালি বরুণাতেল খাল। প্রশাসনের অনুমতি ছাড়াই গেল 1 মাস ধরে এই খালে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছে একটি প্রভাবশালী মহল। নাম লিখি মিটার, তারা তারপরে সে কন্ট্রাক্টারি করে, আর সে কীভাবে কাটাচ্ছে আর কীটা বাধা দিয়ে পাইপের সামনে যেই যাবি তার দাঁত ফেলে দিবি, এই বাসন দিয়ে বালু কেটেই চলে যাচ্ছে। যেভাবে তারা বালু উত্তোলন করছে এটা সম্পূর্ণ অবৈধ এবং প্রশাসন এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে এবং অবিলম্বে ওটা বন্ধ করা হবে। একইভাবে অনুমতি ছাড়াই মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীতে বালু তুলছে আরেকটি চক্র। প্রায় 100 কোটি টাকায় নবনির্মিত এলাংখালী ব্রিজের 150 মিটারের মধ্যে বালু তোলাই হুমকির মুখে সেতুটি। মালিকই কাটতে বলছে, এখানে কাটতেছি, খাতে কাজ করতেছি, মজুরি দিচ্ছে, আমরা নিয়ে চলে আসছি। এখান থেকে যদি বালি কাটিয়ে নিয়ে যায় তাহলে তো এই ব্রিজটা আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। মেম্বাসি আর মেনি রাশিটা নিতার কথা যে সব ওখানে কিছু পয়সা করে দিয়ে দিয়ে বাস গাওয়া কেটে নিয়ে যায়, তার কাছে গেলে আমরা কিছু পরিবারের আমাদের আরও মাঝের খাতিয়ায়। এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান তারা বিষয়টি খতিয়ে দেখবেন। অতিরিক্ত বালু উত্তোলন করে এতে অনেক সময় নদীর গতিপথ পরিবর্তন হয় এবং সেটা ব্রিজের অ্যাপ্রোচে বা পাশে তো ক্ষতির কারণ হয়। তবে সেটা এরকম যদি কিছু হয় আমরা এটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিই। মাগুরায় বৈধ বালুমহাল আছে 2টি। এর বাইরে আরও 7-8টি এলাকা থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই বালু তুলছেন প্রভাবশালীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।